আমার পরিচয় যদি আপনি শোনেন, মাথা ঘুরিয়ে আসতে পিছনে দেবে, তাস করিয়ে পড়িয়ে পিট হয়ে যাবে। আপনি কি দা, বারাক ওবামা না শাহরুখ খান? আপনি দাঁড়াদাঁড়ি চলিয়ে গেছে। কেউ কেউ মেসি বলে, কেউ ম্যারাডোনা বলে, কেউ কত বড় সাহস ফেসবুকে স্ট্যাটাস দিছে তোমার নামে, হাত ভাঙিয়ে ফেলবো আর আমি। তাতে তোমার কি? এই কি করছো তুমি, তোমার নামে স্ট্যাটাস দিবে? তুমি আমার আপনজন না। তুমি আমার আপন ভাবতে পারো, কিন্তু আমার মনের মধ্যে তো অন্য কেউ থাকলেও থাকতে পারে, পারে না কও? শুনো, শোনা, দেখো তুমি একটা ড্রাইভার, তোমার সাথে আমার যায় না। যাইবো যাইবো শোনো, প্লেন যে চালাই হয় তো ড্রাইভার, আমি উপর দিয়ে চালাই, আমি নিচ দিয়ে চালাই, কোনো অসুবিধা নেই। তুমি খালি এটা কল্পনা করে নাও। কোন কথা কইলেন মিয়া, এই যে কারে বৃষ্টি দেখা যায় আর আমি 60 টাকা ভাড়া চাইলেন। ওরে বাজান, ভাড়াটা চাইছি বরে বেকার সেটিয়ে গেলেন, 60 টাকা চাইছি, মোর অপরাধটা কি হইছে? হ্যাঁ এই এখানে খারাইয়ে তো হইছে, আনো দেখা যায় পারলে জান না দেয় 60 টাকা। আপা এরা এভাবে কিভাবে কান্দে টেলিভিশনের মধ্যে, কিভাবে কান্দে, এদের কান্দা দেখে আমারও কান্দা চলে আইতেছে। ওসব তুমি বুঝবে না, ওরা অভিনয় করে ওদের কান্না করতে হবে। এই ব্যাটা আর কান্দে চা, আপনি লুঙ্গি পরেন, ও মাই গড কত কিউট, আল্লাহ আপনি কি কালার লুঙ্গি আছে, ইয়েলো কালার আছে, গ্রিন আছে, আচ্ছা আপনি কি পিঙ্ক কালার কোন লুঙ্গি আছে? যেন পিঙ্ক হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট কালার। একটা টু শব্দ না শুনি, চুপ, আমার ফোন ব্যাগ জ্বালাকে সব নিয়ে নেন প্লিজ, আমাকে কিছু করবেন। তোর বাড়িতে প্রাইভেট টিউটর আছে? লাগে না, আমার একটা টিউশন লাগবে। ওই তুই কোন সাবজেক্টে পড়ছিস? অ্যাপ্লাইড ফিজিক্স। আচ্ছা সায়েন্স পড়ো কেমনে? তো তুমি আমার বাবার সাথে এমনি কথা বললা কেন? তা কিরাম করে কথা কবো? সে কি মিষ্টি ভাষায় কথা কইছে? তার সাথে ভালো করে কথা কবো? তুই সম্মান দিয়ে কথা বলবা না, সে তো তোমার শ্বশুর লাগে নাকি? আরে বাবা গালি গালাজ করে যা শিখিছে যা কইছে, আমার কান খইছে পড়েছে, কইছে আমার বিটার আমার শ্বশুর মানা যায়। কি তুমি একটা শর্ত আছে? কি শর্ত? এখন থেকে আমার কাছ থেকে টেহা লইতে এলে তোমার একটা টিপ দিতে হইবে। এ তো খারাপ কথা, তুমি আর মুখ দিয়ে কি করে আসে আমি বুঝতে পারছি না, আমি টিপ দিতে পারবো না। এ গোলামের ফুত, আমি তোরে কাগজের মধ্যে টিপ দিয়ে এরপরে টেহা লইতে। আচ্ছা ভাই আপনার দোকানের নাম কি? কি দরকার? না মানে এমনিতে জিজ্ঞেস করছি, বলুন। বললাম তো কি দরকার? দূর মিয়া, যত সব ফালতু লক্ষ্য থাকার আজব তো। আরে ভাই আপনি গরম হইতেছেন কেন? আমার দোকানের নামই তো কি দরকার স্টোর। আপনার পায়ে ধরি কই ভাই, আমার নাম্বারে কোনো টাকা আসে নাই। আপনার মিশা কথার কসম লাগে আপা, আপনি আমার 10,000 টাকা দিয়া দেন আপা। ভাই আমার আল্লাহর কসম লাগি ভাই, 1 টাকাও আসে না, আমি সত্যি কথা কইতাছি ভাই। যায় নাই না, যায় নাই, যায় নাই না, তোর মাথায় না গজব করবো, গজব গজব। তুই বিয়া করে শান্তি পাবি না, বিয়ার পর তোর জামাই তোর মারবো, এমনি এমনি মারবো, অন্য অন্য মারবো, তোর ঘরে যেতে পারবি।